আসসালামু আলাইকুম, ভোরের নিউজে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপি, খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পাল্টানোর চেষ্টা চলছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তারিক রহমান, মির্জা ফখরুল সহ 12 জনের বিরুদ্ধে মামলা। তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ যুবলীগের। টোকাই দিয়ে ভাড়ায় লোক নিয়ে আওয়ামী লীগের পোস্টার লাগাতে হয়, এমন মন্তব্য করলেন ওবায়দুল কাদের। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবারে বিস্তারিত জানবেন, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তারিক রহমান, মির্জা ফখরুল সহ 12 জনের বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 12 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানান। অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেন বিএনপি নেতারা। এজাহারে বলা হয়েছে, 6 ডিসেম্বর বাদী তার পত্রিকার অফিস থেকে মিরপুরের শাহ আলী মাজারের দিকে যাচ্ছিলেন। শাহ আলী মার্কেটের কাছাকাছি পৌঁছলে বিএনপি নেতা আব্দুল আউয়াল সোহেলের নির্দেশে 4 হুজুর ও বিএনপির 4 থেকে 5 জন কর্মী তাকে দাঁড়াতে বলেন। তারা বাদীকে বলেন, আপনার সঙ্গে কথা আছে, একটু আমাদের সঙ্গে চলেন। বাদী বলেন, মাজার থেকে আসার পথে আপনাদের অফিসে যাব। তারা বলেন, বিএনপি নেতা সোহেল আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন, আপনি যেতে যখন রাজি হচ্ছেন না তাহলে চুপচাপ থাকেন। আমরা আপনাকে শর্ত দিচ্ছি যে খালেদা জিয়া সহ বিএনপির সব নেতার মামলার প্রত্যাহার করে নেবেন এবং তাদের মুক্তির ব্যবস্থা করবেন, তা না হলে 21 আগস্টের মতো শেখ হাসিনা সহ তাদের সবাইকে আইএস দিয়ে গ্রেনেড হামলা করে মেরে ফেলব। কথাগুলো মনে রাখিস, এটি আমাদের নেতাদের নির্দেশ, তারা এই কথাগুলো বলে চলে যান। তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ যুবলীগের। তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী যুবলীগ। এরই অংশ হিসেবে তৃণমূলে বেশ কিছু সাংগঠনিক নির্দেশনা পাঠানো হচ্ছে। নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত নির্দেশনা সংবলিত চিঠি মঙ্গলবার বিকালে কুরিয়ারের মাধ্যমে জেলা ও মহানগর নেতাদের কাছে পাঠানোর কাজ শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, এটা অনেকটা তৃণমূলকে ঢেলে সাজানোর মতোই। আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই। চিঠিতে তৃণমূল নেতাদের নতুন শীর্ষ নেতাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি এতে জেলা ও মহানগর এবং তাদের অধীনস্থ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বিলবোর্ড করার আগেই অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত বা সংগঠনের অনুমোদিত কোনো ব্যক্তি পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বিলবোর্ড বানাতে পারবেন না। এছাড়া জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবলীগের কমিটি এবং সংশ্লিষ্ট জেলা বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা, তাদের নাম ও মোবাইল নম্বর এই সময়ের মধ্যে যুবলীগ সেন্ট্রাল কমিটি @rateofgmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা বা নতুন কমিটি গঠন করা যাবে না। যেসব জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নে বর্তমান কমিটি নেই, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে তার তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পাল্টানোর চেষ্টা চলছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন পাল্টে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। আমরা যেটুকু জানি, বিএসএমএমইউ কর্তৃপক্ষের রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন,
আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখার ব্যবস্থা করছে সরকার। এতে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও গুমের পরিসংখ্যান তুলে ধরে দলটির মহাসচিব বলেন, বর্তমানে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি চলছে এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনোই ছিল না। অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, গত 10 বছরে শুধু ভিন্ন মত এবং ভিন্ন রাজনৈতিক চিন্তা পোষণ করার কারণে প্রায় 35 লাখ মানুষকে মামলার আসামি করা হয়েছে। খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দাবি করে তিনি আরও বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় গত 20 মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব মামলায় যারা জামিনে আছেন তারা সবাই জামিন পেয়েছেন এবং জামিনে আছেন, কিন্তু দেশনেত্রীকে জামিন দেয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার তার জামিনে বাধাগ্রস্ত করছে। গোলটেবিল আলোচনায় যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ 15 দেশের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত 10 বছরে গুমখুম হওয়া 27 জনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। টোকাই দিয়ে ভাড়ায় লোক নিয়ে আওয়ামী লীগের পোস্টার লাগাতে হয়, এমন মন্তব্য করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মন যত বাড়ছে নেতা তত বাড়ছে, নেতা যত বাড়ছে কর্মী তত কমছে। এখন আর পোস্টার ব্যানার লাগাতে কর্মী খুঁজে পাওয়া যায় না, টোকাই দিয়ে ভাড়া করা লোক দিয়ে পোস্টার লাগাতে হয়। কর্মীরা এখন নেতা, পোস্টার লাগাবে কে? নেতৃত্বের গুণাবলী স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ছবি টাঙ্গিয়ে বিলবোর্ড প্রদর্শন করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নেতৃত্বের যোগ্যতা ও কর্মীদের ভালোবাসা অর্জন করতে হবে। দলের প্রকৃত কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মীরা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে। দুঃসময়ের কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নেতা বানাবেন, সময় এলে এসব সুবিধাবাদী থাকবে না, দুঃসময় এলে বসন্তের কুকিলরা হারিয়ে যাবে। বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পথহারা প্রতীকের মতো দিশেহারা। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে, একে একে 2 উইকেট পড়ে গেছে, আরও উইকেট পড়ার অপেক্ষায়। মির্জা ফখরুল আলমগীরের মুখে দুর্নীতিবিরোধী কথা, ভূতের মুখে রাম রাম। হাওয়া ভবন হলো দুর্নীতি ভবন, মানুষ বলে খাওয়া ভবন। এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপি। বিএনপির নজর এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকে। আগামী বৃহস্পতিবার সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদনের ভিত্তিতে জামিন শুনানি হবে। তার জামিন হবে কি হবে না তার উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করছেন দলের নীতি নির্ধারকগণ। দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে নেতারা এই মর্মে একমত হয়েছেন যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী দলীয় চেয়ারপারসনের জামিন না হলে এক দফা আন্দোলনে যাবেন তারা। নেতারা বলছেন, বেগম জিয়ার মুক্তি ইস্যুতে কঠোর আন্দোলনে যেতে দীর্ঘদিন তৃণমূলের চাপে রয়েছেন তারা, তাই আন্দোলনের প্রস্তুতি নিতে সারা দেশের জেলা ও মহানগর নেতাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গত কয়েকদিন ধরে জেলায় জেলায় নেতারা প্রস্তুতিমূলক বৈঠকও করেছেন বলে জানা গেছে। তৃণমূলের সঙ্গে সমন্বয়ের জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির একজন সদস্য ইত্তেফাককে বলেন, 12 ডিসেম্বর বেগম জিয়ার জামিন ইস্যুতে আমরা গত বৃহস্পতিবার আলোচনা করেছি, জামিন না হলে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, তবে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে আগামী বৃহস্পতিবারের পর। দলের সংসদ সদস্যদেরকে সংসদ থেকে পদত্যাগ করতে বলা হবে, তবে আমাদের কিছু কৌশল আছে, সেই কৌশল এখন আমরা জানাতে চাই না। স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মুসারফ হোসেন বলেছেন, আমরা যদি দেখি বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন হয়নি, তাহলে এ দেশে এক দফার আন্দোলন হবে, আর তা হবে সরকার পতনের আন্দোলন। তিনি বলেন, উচ্চ আদালত, আপিল বিভাগ ও বিএসএমএমইউ এর কাছে যদি সুবিচার না পাই, তাহলে এই সরকারের পতন ঘটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আর এই পতন ঘটিয়েই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পাল্টানোর চেষ্টা চলছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তারেক রহমান, মির্জা ফখরুল সহ 12 জনের বিরুদ্ধে মামলা। তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ যুবলীগের।
টোকাই দিয়ে ভাড়ায় লোক নিয়ে আওয়ামী লীগের পোস্টার লাগাতে হয়, এমন মন্তব্য করলেন ওবায়দুল কাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।